সান্দ্রিক টিভিতে স্বাগতম। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে সাইফুল ইসলাম মান্নু নির্মাণ করেছেন পুত্র চলচ্চিত্র। অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবনযাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। ছবিটিতে অটিস্টিক শিশুর চরিত্রে অভিনয় করেছেন লাজিম, আর জয়াকে দেখা যাবে তার স্কুল শিক্ষিকার চরিত্রে। সিনেমার গল্পে দেখা যাবে ফারিহা ও ফেরদৌসের দুই সন্তান লাজিম ও তাহসিন। ছোট ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে লাজিম অটিস্টিক বা স্পেশাল চাইল্ড হিসেবে বেড়ে উঠতে থাকে, আর সন্তানকে লালন পালন করতে পদে পদে সংগ্রাম করতে হয় বাবা মাকে। এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আজিজুল হাকিম, ডলি জহুর, সামস সুমন সহ আরো অনেকেই। হারুন রশিদের কাহিনীতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন স্বয়ং নির্মাতাই। চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউটিং এর দায়িত্ব পেয়েছে জাজ মাল্টিমিডিয়া। গেল সপ্তাহে এই তথ্য নিশ্চিত করেছিল প্রতিষ্ঠানটি। 5 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। তবে তথ্য মন্ত্রণালয় শুধু সিনেপ্লেক্সই নয়, ছবিটি মুক্তি দিতে চায় সারা দেশের সকল জেলার হলগুলোতেও। আর সেটি নিশ্চিত করতে জাজকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়েছে, সারা দেশে যাদের মেশিন আছে এমন হলগুলোতে ছবিটি মুক্তি দিতে হবে। এই ছবি ব্যতীত যার তাদের মেশিনে অন্য কোনো ছবি চালাতে পারবে না। এ বিষয়টি সকল জেলার দায়িত্বে থাকা জেলা প্রশাসক ও জেলা অফিসারগণ মনিটরিং করবেন। এই বিষয়ে যাদের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠি পেয়েছি, চিঠিতে যে অনুরোধ করা হয়েছে সেরকম ব্যবস্থা নেওয়া হবে, তবে কয়টি হলে ছবিটি মুক্তি পাবে সেটি নিশ্চিত হতে আরো 2-1 দিন সময় লাগবে। কেননা এই মুহূর্তে জাজ মাল্টিমিডিয়া গহীন বালুচর সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত আছেন। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের সমস্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটি সম্পর্কে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত।